হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি দেখার পর আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে। কেননা এই ভিডিওতে এমন কিছু রোগের উপকার পাবেন, এমন কিছু রোগ আপনাদের শরীর থেকে চিরকালের জন্য দূর করতে পারবেন, যে রোগগুলি দূর করার জন্যে আপনাদের লক্ষ লক্ষ টাকা ফুরিয়ে যাবে। দর্শক, লেবু খেয়ে অনেকেই খোসাকে অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেন। মনে রাখবেন, লেবু খেলে যতটা শারীরিক উপাদান পাওয়া যায় তার থেকে অনেক বেশি উপকার পাওয়া যায় লেবুর খোসায়। বন্ধুরা, ভাতের সঙ্গে লেবু নিলে ভাতের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এই লেবু। ভিটামিন সিতে পরিপূর্ণ এই লেবু নানা গুণের অধিকারী। এছাড়াও বিভিন্ন কাজে লেবু ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই লেবুর খোসাতে যে এত উপকার রয়েছে তা আমাদের মধ্যে অনেকেরই অজানা। আপনি জেনে অবাক হবেন যে লেবুতে যে পরিমাণ ভিটামিন থাকে তার চেয়ে 10 গুণ বেশি থাকে লেবুর খোসায়। বেশ কিছু গবেষণার পর এই কথা পানির মতো পরিষ্কার হয়ে গেছে যে লেবুতে যে পরিমাণ ভিটামিন রয়েছে তার থেকে প্রায় 5 থেকে 10 গুণ বেশি ভিটামিন রয়েছে লেবুর খোসায়। সেই সঙ্গে আরও রয়েছে বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম, যা আমাদের শরীরের জন্য বহু উপকারী। দর্শক, এই লেবুর খোসার প্রতিটি উপকার জানতে হলে আমাদের ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং আপনাদের মধ্যে যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। দর্শক, 1 নম্বরে ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ দৌড়ে পালায়। লেবুর খোসা স্থিত স্থায়াল, ভেসোস্ট্রল, Q40 এবং লিমোনেন্স নামের দুটি উপাদান ক্যান্সার সেল ধ্বংসে বিশেষ উপকারী ভূমিকা পালন করে। ফলে নিয়মিত লেবুর খোসা খেলে শরীরের ভেতরের ক্যান্সার সেলের জন্ম নেওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এখানেই শেষ নয়, লেবুর খোসা খাওয়া মাত্রই ভ্যাক্টোরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। 2 নম্বরে সারা শরীরের রক্ত প্রবাহের উন্নতি ঘটে। লেবুর খোসা খাওয়া মাত্রই শরীরের ভিতরে এমন কিছু রদবদল হতে শুরু করে যে সারা শরীরে রক্তের সরবরাহ বাড়তে শুরু করে, ফলে দেহের প্রতিটি কোণায় ও অক্সিজেন সমৃদ্ধ রক্তে পৌঁছে যাওয়ায় কারণে সার্বিক শরীরের কর্মক্ষমতা বেড়ে যায়, ফলে ছোট বড় সব ধরনের রোগ দূরে পালায়। 3 নম্বরে কিডনি স্টোনের মতো রোগ দূরে থাকে। গবেষণায় এমনটা দেখা গেছে, নিয়মিত লেবুর খোসা খাওয়া শুরু করলে শরীরে স্ট্রিটিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যার কারণে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। তাই এমন ধরনের রোগের খপ্পরে পড়তে না চাইলে নিয়মিত লেবুর খোসা খেতে ভুলবেন না। 4, শরীরের ওজন নিয়ন্ত্রণে চলে আসে। পেকটিন নামক একটি উপাদান প্রচুর মাত্রায় থাকায় লেবুর খোসা নিয়মিত খেলে ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয়, কারণ এই উপাদানটি শরীরে উপস্থিত চর্বিকে ঝরিয়ে ফেলতে বিশেষভাবে সাহায্য করে থাকে। 5 নম্বরে লিভারের ক্ষমতা বৃদ্ধি পায়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত লেবুর খোসা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা এতটাই বেড়ে যায় যে শরীরের ভেতরে জমে থাকা টক্সিন উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে, ফলে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কর্মক্ষমতাও বাড়তে সময় লাগে না। 6 নম্বরে হাড় শক্ত পোক্ত হয়ে ওঠে। প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকার কারণে লেবুর খোসা খাওয়া শুরু করলে ধীরে ধীরে হাড়ের কর্মক্ষমতা বাড়তে শুরু করে, সেই সঙ্গে অস্টিওপ্যারোসিস এবং রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মতো রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। এবং 7 নম্বরে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। একাধিক কেস স্টাডিতে দেখা গেছে, লেবুর খোসার ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা টক্সিন উপাদানকে বের করে দেয়,
ফলে স্বাভাবিকভাবেই ত্বকের বয়স কমতে শুরু করে। সেই সঙ্গে বলিরেখা যেমন কমে, তার সঙ্গে ত্বক টান টান হয়ে ওঠে। এই কারণেই তো 30 বছর পার হওয়ার সাথে সাথেই নিয়মিত লেবুর খোসা খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। দর্শক, এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে লেবুর খোসা আমাদের ত্বকের জন্য কতটা উপকারী। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারা লেবুর খোসা রাখতে পারেন, এতে আপনাদের রোগ বালাই সব দূরে থাকবে। তাই আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।